lo sabe, todo el mundo lo sabe. Ven, vada. আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনাথ শাহাবুদ্দিন চুম্পাভাই নেত্রীর উপদেষ্টা হয়েছেন, আমাদের মাঝে এসেছেন এবং আমাদের এই সমিতির সাবেক সফল সভাপতি বরিশাল রেঞ্জার সুরমাইদ্র ডিআইজি জনাব শফিকুল ইসলাম বিবেকান খান সহ আমাদের আজকের সমিতির কার্যক্রম উদ্বোধন ঘোষণা করলেন। প্রিয় নেতৃবৃন্দ, যারা এখানে রয়েছেন সকলকে আমি সভাপতিকে অনুরোধ জানাব, সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আমাদের সভামঞ্চের দিকে আপনারা ধাবিত হবেন। ধন্যবাদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে কেন্দ্র করে আজকে আমাদের এই মিলন মেলা। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, আপনাদের ভাই যাকে আপনারা বিশ্বাস আস্থা রেখে নির্বাচিত করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার বিপ্লবী সভাপতি, আজকের এই বৃহত্তর পাবনা সমিতির মিলন মেলার মাননীয় প্রধান অতিথি, রাজশাহী সিটি কর্পোরেশনের
মাননীয় মেয়র মহোদয়, রাজশাহী মাটি ও মানুষের নেতা, বৃহত্তর পাবনা সমিতিকে বুকে লালন করেন এবং আমাদেরকে সব সময় পাশের পিছনে পিছনে ছিলেন, যার ত্যাগ যার কল্যাণ যার সেবা এবং যার অবদান শেষ করতে পারবো না। এই যে ভবন দেখতে পাচ্ছেন, এই ভবন বেদখল ছিল এবং সাত কাটা মাটি বেদখল ছিল, এখানে দান করবেন এবং এটা ওই বিল্ডিং কাজে নির্মিত হবে। আর এই সমিতির 10 সাল থেকে আমি সেক্রেটারি আছি, সভাপতি ছিলেন আফসার আলী বিশ্বাস, তারপরে যখন কমিশনার সাহেব আসলেন, অথবা আপনার বন্ধু বান্ধব সিরাজগঞ্জের যে পাবনার যে যে অবস্থা পারেন তাদের হিসাবে চিনি। এছাড়াও মঞ্চে উপস্থিত রয়েছেন সুধীবৃন্দ, সালাম আলাইকুম। সৌভাগ্যক্রমে আমি এখানে পুলিশ কমিশনার ছিলাম 2-2.5 বছর আগে, সেই সুবাদে আমাকে তারা সম্মানিত করেছিল এই সমিতির সভাপতি বানিয়ে, এবং ওই সময়ে আমার সাথে বৃহত্তর পাবনার যারা আছে রাজশাহীতে, আমার মনে হয় অধিকাংশ সবার, যেহেতু আমি পুলিশ কমিশনার ছিলাম সেই সময়তে বিভিন্ন প্রয়োজনে মানুষ আমার কাছে যেত, ফলে উল্লেখযোগ্য সংখ্যক যারা আছেন শহরে তাদের সাথে আমার পরিচয় আছে এবং এখনও সেই পরিচয়টা অনেকে মেনটেন করেন। যা হোক, বড় বড় কোম্পানিকে একটু যদি সহযোগিতা করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস যে তারা এটি করতে এগিয়ে আসবে। এছাড়াও আমাদের দুজন সাবেক ভিসি স্যার রয়েছে, ওনারা সবসময় চেষ্টা করেন, তারপরে তাদের কাছে অনুরোধ আছে, আমরা বলেছি দিয়ে করবেও আমাদের ঠান্ডু হয়ে চেষ্টা করে যাচ্ছে, সবাই চেষ্টা করছেন। এছাড়া আমাদের সামনে অনেক সুধীবৃন্দ বসে রয়েছেন, যারা সবাইকে কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা দেওয়ার প্রয়োজন নাই, যার যেটুকু সামর্থ্য এইটুকু সামর্থ্য যদি আমরা একটু অ্যাপ্লাই করি পাবনা সমিতির দিকে, তাহলে আমার মনে হয় যখন যে জায়গাটি হয়েছে, যারা আপনারা যান নাই কখনো একটু গিয়ে দেখে আসবেন, সুন্দর একটি জায়গা, একেবারে প্রাণ কেন্দ্রে রাজশাহী শহরের, সেখানে যদি একটি 6-তলা ভবন হয় তাহলে আমরা মাথা উঁচু করে বুক ফুলিয়ে কিন্তু সেই ভবনটিতে যেতে পারবো, বুঝতে পারবো। আমি অনুরোধ করবো যে আপনারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী একটু এগিয়ে আসবেন, কারণ হলো যখন আমরা বিভিন্ন জায়গা থেকে, কেউ বেলকুচি থেকে আসছে, কেউ সাঁথিয়া থেকে আসছে, আমরা রাজশাহীর বুকে আছি, এখানে আমাদের একজন কমিশনার কিন্তু নির্বাচিত হয়েছে, তৌহিদ কমিশনার নির্বাচিত হয়েছে পাবলিকের ভোটে, এটা অনেক বড় ব্যাপার, এভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে পাবনার মানুষ। তা আমি অনুরোধ করবো যে আমাদের ভবনটি যেন আমরা করতে পারি, এটা যেন এখানে থেমে না থাকে, আপনাদের যার যে সমর্থ আছে একটু দয়া করে চেষ্টা করবেন। আর আমি সার্বক্ষণিকভাবে এটার সাথে সম্পৃক্ত থাকি, আমি সভাপতি ছিলাম, এখন কিছুই না আমি এখানকার, কিন্তু তারপরে ওই যে প্রতি মুহূর্তে তারা ফোন দেয়, স্যার এটা করতেছি, এটা করলে কীভাবে হবে, পরামর্শ দেয়, আমি নিজে খুব অনার ফিল করি যে আমি দূরে থেকেও তারা আমাকে স্মরণ করে। এবং শুধু তাই না, আজকে স্যার আসার আগে আমি একটু ভিতরে ঢুকছিলাম, যে যারা আছে একেবারে কয়েকশো মানুষ দেখি পিস পিস আসছে, ছবি তুলছে, দাঁড়াচ্ছে, আপনি একটু দাঁড়ান ছবি তুলি ভাই, স্যার একটু দাঁড়ান ছবি তুলি, এই যে ভালোবাসা, এটা সত্যি কিন্তু ভুল আর নয়, আমি এটাকে খুব গর্বের সাথে অনুভব করি এবং নিজেকে খুব সম্মানিত মনে করি। একই সাথে আপনারা সম্মান দিতে জানেন এবং এই জন্য আমরা আপনাদের স্যালুট করি, সম্মান করি, যে পাবনার লোক বৃহত্তর আর বাকি পুরস্কারগুলো খুব আকর্ষণীয় রয়েছে। এরই মাঝে যারা টিকিট বিক্রি করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পরিচিতি পর্ব থাকবে এবং কমিটি একদম 51 সদস্য পর্যন্ত তাদের একটা পরিচিতি পর্ব থাকবে। এই সব নিয়ে আমাদের সেকেন্ড হাফের অনুষ্ঠান, আশা করছি ভালো লাগবে। আর আমাদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন মুন ভাই, তার অনারে আমরা সিয়ামন রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি কফি বার পেয়েছি, মিনি কফি শপ, যেখানে মাত্র 20 টাকায় এত সুন্দর কফি পাওয়া যায়, সত্যি অকল্পনীয়। থ্যাংক ইউ সো মাচ। যারা একটু শীত অনুভব করছেন বা যাদের একটু ব্যাড হ্যাবিট রয়েছে লাঞ্চের পর চা কফিতে চুমুক দেওয়ার, বা শীতকাল এমনিতেই চা কফি এনি টাইম ইজ টি টাইম অর কফি টাইম আমরা বলি, সো আপনারা কফি ট্রাই করতে পারেন। এরা শুভেচ্ছা মূল্য রেখেছে, আসলে কফির দাম 20 টাকা এটা কল্পনা করা যায় না, সো প্লিজ আপনারা কফি এনজয় করবেন। আর পাশাপাশি আমাদের কালচার প্রোগ্রাম চলবে, সপ্তককে দেখছি আমরা এখানে। লোক মুক্তি সেনা
মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। আমরা আরো একটা গান শুনব রবিউর কণ্ঠে। ও তুই ডুবলে পরে রতন পাবি,
মন ভাসলে রতন পাবি না রে পাবি না। দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। ও তুই ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে রতন পাবি না রে পাবি না। দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। দেহের মাঝে নদী আছে, সেই নদীতে নৌকা চলে। আমার দেহের মাঝে নদী আছে, সেই নদীতে নৌকা চলে। আমার ছয় জনাতে দাঁড় টেনেছে, ছয় জনাতে দাঁড় টেনেছে, ছয় জনাতে আল ধরেছে একজনারে একজনা। দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। মাঝে বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে। আমার দেহের মাঝে বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে। আমার সৌরভে জগত মেটেছে, আমার সৌরভে জগত মেটেছে, সৌরভে সৌরভে জগত মেটেছে। ফকির লালনের মন মানলো না রে মানলো না। দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। ও তুই ডুবলে পরে রতন পাবি, ও তুই ডুবলে পরে রতন পাবি, ভাসলে রতন পাবি না রে পাবি না। দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, 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 দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে আসো, জীবন তোমরা 30 জন সামনে বসো, যারা আসো তোমরা সামনে বসো, যেদিকে চলে আসেন আর গান বাজনা চলতে থাক। আর আপনি যে র্যাফেল ড্র গান শুনতেছেন খুব মজা পাচ্ছেন, র্যাফেল ড্র হবে ফার্স্ট প্রাইজ এলইডি টিভি 24 ইঞ্চি, সেকেন্ড প্রাইজ মোবাইল, থার্ড প্রাইজ হলো প্রেশার কুকার আর শান্তনপুর। আফসার ভাইয়ের জন্য এবং আমাদের সোনামণির জন্য আর আচ্ছা, আমাদের আরেকজন নির্বাহিত সমস্যা রয়েছে মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলামও আজকে শুভেচ্ছা জানাচ্ছে। এটা দোয়া, এটা আশীর্বাদ মা নিতে হয়। থ্যাংক ইউ। আমাদের সন্তানরা উৎসাহ পাবে আমাদের কাছ থেকে, তারাও আগামী তারকা। থ্যাংক ইউ গৌরব।
অল্প অতীতের কথাগুলো একটা, আর একটা হচ্ছে আমায় ডেকো না। এটা কোনটার জন্যে? আমায় ডেকো না, ওয়ান টু থ্রি গো। এখন একটি গেম, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমাদের বৃহত্তর পাবনা সমিতির সম্মানিত সভাপতি, আমাদের অভিভাবক আফসার এ বিশ্বাস। হাড়িগুলো একটা হাড়ি রাখা হোক, একটা হাড়ি পাঁচ সরান হোক। এরপরে বাচ্চু ভাই আপনি প্রস্তুত হন, তৈদুলক সুমন সিয়ামনি জিতে গেল।